এইভাবে মুরগির মাংস রান্না করার পর আমি সত্যি কল্পনা করতে পারিনি বাড়ির সকলের কাছে এত বেশি প্রশংসা পাবো। আর তারই সঙ্গে তারা বারবার রিকোয়েস্ট করছিল যাতে আমি আবারও এভাবে তাদের বানিয়ে খাওয়াই। আজকে আমি তোমাদের সঙ্গে কোনো রকম মানে কাঁচা বা ভাজা পেঁয়াজ ছাড়াই দারুণ সুস্বাদু মুরগি রেসিপি শেয়ার করব। আর এটা একবার খাওয়ার পর তোমরাও এটার প্রেমে পড়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো মুরগির মাংস রান্না করার জন্য প্রধান ইনগ্রিডিয়েন্টস হিসাবে লাগবে টমেটো, এখানে প্রায় 300 গ্রাম মতো ছোট সাইজের টমেটো আছে, ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এভাবে কেটে নিয়েছি। এবার চুলার উপর একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, মানে রান্না করতে যতটুকু তেল প্রয়োজন রেগুলার যে তেল ব্যবহার করো সেটাই নেবে। তেল গরম হলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা আর একটু বড় বড় টুকরো করে কেটে নেওয়া মুরগির মাংসগুলো অ্যাড করে দিতে হবে। এখানে প্রায় 800 গ্রাম মতো মুরগির মাংস আছে আর সবগুলো হাড়যুক্ত মুরগির মাংস। এইভাবে এই মুরগির মাংসটা রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে সলিড পিস নিইনি, এইরকম হাড়যুক্ত পিসগুলোকেই নিয়েছি। তারপর তেলে এইভাবে একটু সময় ধরে ভেজে নিয়েছি, প্রায় 2-3 মিনিট ভেজে নিয়েছিলাম। তারপর চুরাজ কম করে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো। এবার এতে স্বাদ মতো নুনও অ্যাড করে দিতে হবে, মানে লবণ অ্যাড করে দিতে হবে। আর দিয়ে দিতে হবে একদম চামচ ভর্তি করে 1 চামচ আদা রসুন বাটা, আর তার সঙ্গে একটা ছোট সাইজের তেজপাতা, এইভাবে 4 টুকরো করে তারপর অ্যাড করবে। এবার চুলোর আঁচ একটু বাড়িয়ে দিতে হবে, মানে মিডিয়াম ফ্লেম করে দিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, আর একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। আমি প্রায় 3-4 মিনিট সময় ধরে ভালো করে মশলার সঙ্গে মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। আর যখন এইভাবে কড়াই একদম লাগালাগা হয়ে যাবে, মানে লেগে আসবে, তখন অ্যাড করে দিতে হবে যে টমেটো গুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো ঠিক এইভাবেই অ্যাড করবে। মানে টমেটোগুলো দেখো আমি উল্টো করে তারপর অ্যাড করছি, একদম ডাইরেক্ট টমেটোগুলো দেবে না। তো এইভাবে উল্টে উল্টে টমেটোগুলোকে সাজিয়ে নিতে হবে। আর এখানে যেহেতু আমরা কোনো পেঁয়াজ ব্যবহার করছি না, টমেটো দিয়েই খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। আর একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে, শুধুমাত্র টমেটো দিয়ে এত ভালো লাগে যে রুটি ভাত মানে যেটা সাথেই খাবে সেটার সাথেই জমে যাবে। এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোর ভেতর থেকে মানে জলটাও বেরিয়ে গেছে। তো এবার একটা চিমটে বা যে কোনো চামচ দিয়ে টমেটোর যে খোসাটা সেটাকে ফেলে দিতে হবে। তো সবগুলো আমি ফেলে দিয়েছি দেখো। এবার এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে টমেটোটাকে মিশিয়ে নিতে হবে, মানে টমেটোর যে গ্রেভিটা সেটা দিয়ে মাংসটাকে এবার কষিয়ে নিতে হবে। চুলোর আঁচ একদম কম করে দিয়েই রান্নাটি কমপ্লিট করে নিতে হবে। তো 1-2 মিনিট অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখো তেল ছেড়ে দিয়েছে। তখন আমি অ্যাড করে দিয়েছি 3 চামচ মতো টক দই। যদি তোমরা টক দই দিতে না চাও বা না থাকে, তাহলে দুধের মধ্যে মানে আগে থেকে জাল করা ঠান্ডা দুধের মধ্যে অল্প একটু লেবুর রস মিশিয়ে সেটা অ্যাড করতে পারো, সেটা দিলেও খুব ভালো লাগে খেতে। এবার খুব ভালো করে আবারও কষিয়ে কষিয়ে রান্নাটি করে নিতে হবে, মানে সম্পূর্ণ রান্না অল্প আছে এইভাবে কষিয়েই করতে হবে, তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। দেখো তেল ছেড়ে দিয়েছে, মানে একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে অ্যাড করে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর অ্যাড করে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিতে হবে গরম মশলা। তোমরা চাইলে এলাচ, দারচিনি আর লবঙ্গ থেতো করেও দিতে পারো। ভালো করে আবারও একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই সময় কড়াইয়ে যদি লেগে যায় তাহলে অল্প পরিমাণে জল নিয়ে জলে ছিটা দিয়ে আবারও মিশিয়ে নিতে পারো। এবার কেটে নিতে হবে অল্প একটু ধনে পাতা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কেটে নিয়েছি। তার সঙ্গে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা কুচি করে একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। সমস্ত কিছু এখন চিকেন বা মুরগির মাংসের মধ্যে অ্যাড করে দিতে হবে। রান্নাটির শেষে এই 3টি উপকরণ অবশ্যই অ্যাড করার চেষ্টা করবে। আর এই 3টি উপকরণ অ্যাড করার ফলে রুটি পরোটা যেটা সাথেই খাও না কেন একদম ফাটাফাটি জমে যায়, আমার খুবই ভালো লাগে। আর যদি তোমাদের গ্রেভিটা খুবই কম মনে হয় বা কড়াইয়ে লেগে লেগে যায়, তাহলে অল্প একটু জল অ্যাড করে আবারও চুলরাজটা বাড়িয়ে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে পারো। খুব সুন্দরভাবে যখন ফুটে আসবে একদম পারফেক্টভাবে এটা রেডি হয়ে যাবে। তো আজকের এই মুরগির মাংসের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আশা করছি রেসিপিটা খেয়ে তোমাদের খুবই ভালো লাগবে। রুটি পরোটা ভাত বা ফ্রাইড রাইস যেটা সাথেই খাবে একদম জমে যায়। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর আর সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য।